হাই এভরিওয়ান, আজকে আমি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট অ্যাড করা দেখাবো। প্রথমে আমি আমার চ্যানেলে চলে গেলাম এবং ডান দিকের নিচে লাইব্রেরিতে ক্লিক করলাম। এখানে প্লেলিস্টের ডান দিকে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে বের হয়ে আসলো নিউ প্লেলিস্ট। নিউ প্লেলিস্টে ক্লিক করে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে আপনি এখন আপনার প্লেলিস্টের নাম দিবেন এবং নাম টাইপ করার পরে অবশ্যই আপনাকে প্রাইভেট থেকে পাবলিক করতে হবে। পাবলিক না করলে পাবলিক এই ভিডিওটা দেখতে পারবে না। তারপরে আমি ক্রিয়েটে ক্লিক করব। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে আসলে আমার চ্যানেলে এই প্লেলিস্টটা অ্যাড হয়েছে কিনা। আমরা এখন প্লেলিস্টে চলে যাই। প্লেলিস্টে গিয়ে দেখুন মোবাইল ও টেক হেল্প দেখা যাচ্ছে। এখন আমি দেখাবো আপনার চ্যানেলে আপনার অ্যাড করা প্লেলিস্টে কীভাবে চ্যানেল থেকে ভিডিও অ্যাড করবেন। সেজন্য আমাদের চলে যেতে হবে ভিডিওসে। আপনি ভিডিওস বা শর্টস থেকে প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারেন। এখান থেকে আমি একটা ভিডিও চুজ করে নিলাম। এখানে দেখুন ডান দিকে তিন বাটনে ক্লিক করলে অ্যাড টু প্লেলিস্ট দেখা যাবে এবং সেখানে ক্লিক করলে আপনার প্লেলিস্টের নামগুলো চলে আসবে। একটা সিলেক্ট করে ডান দিয়ে দিবেন। এখন চেক করে দেখাচ্ছি যে আমার কুকিং ভিডিওটা আমার কুকিংয়ের প্লেলিস্টে অ্যাড হয়েছে কি না। এই যে দেখুন সবার লাস্টে অ্যাড হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। হোপ আপনাদের হেল্প হয়েছে, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।